বন্ধুরা আবার এসে গেছি ব্যবসা সুন্দর একটি ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসাটি আপনারা শহরে গ্রামে যে কোনো জায়গা থেকে শুরু করে প্রতিদিন ভালো টাকা ইনকাম আপনারা করতে পারবেন। এই ব্যবসার মাধ্যমে আপনি একটি সার্ভিস প্রোভাইডারের কাজ করবেন এবং যে যে সার্ভিসগুলো আপনি দেবেন তার মার্কেটে কিন্তু খুব ভালো পরিমাণে চাহিদা আছে, এবং যদি ভালো করে ব্যবসাটি করতে পারেন তো আপনারা হেসে খেলে এই ব্যবসাটিকে আপনারা প্রতিদিন 500 থেকে 1000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। এবং বন্ধুরা সবথেকে বড় কথা হলো এই ব্যবসাটি আপনার খুবই ন্যূনতম পুঁজি, মানে 4 থেকে 5 হাজার টাকা যদি আপনি পুঁজি লাগান ব্যবসাতে আরামসে এই ব্যবসাটি আপনি শুরু করতে পারেন। তাই বন্ধুরা আপনার কাছে যদি ব্যবসা করার জন্য পুঁজি অল্প থাকে কিংবা কম পুঁজির মাধ্যমে যদি আপনি ভালো ব্যবসার কথা ভেবে থাকেন যেখান থেকে ভালো রোজগার করা যায়, এরকম একটা ব্যবসার কথা ভেবে থাকলে অবশ্যই আজকে ভিডিও আপনাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তাই চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলকে এখনও পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলের ঘন্টি পেয়ে দেবেন। নমস্কার, আমি অলোকেশ রায় আর আমার সংস্থার নাম সোনারপুর সুপার আর্ট। আপনার অ্যাড্রেসটা কি আছে? এটা হচ্ছে সোনারপুর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টার আছে ওখান থেকে বেরিয়ে এসে ফোন করলেই হবে, আমরা রিসিভ করে নেবো। স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারেই ফোন করবেন, আমরা রিসিভ করে নেবো। তো আজকে মূলত কোন ব্যবসা করতে চলেছেন? আমরা আজকে যে ব্যবসাটার কথা আমরা মানে বলবো সেটা হচ্ছে, সত্যি কথা বলতে কি মুখে মানে ওই 2-4 কথা বলে কিন্তু এই ব্যবসাটা বোঝানো যাবে না। মানে এর চাহিদা এতটা, এর ডিমান্ড এতটা, এর মানে ইনভেস্টমেন্ট খুব কম, এবং এটা হচ্ছে যে কোনো মানুষ বাড়িতে বসে কাজটা করতে পারে। ধরুন যদি মনে করেন যে আমি মানে বাড়িতে বসে কাজ করব একদম খুব কম পুঁজিতে, খুব কম পুঁজিতে এই ব্যবসাটা শুরু করা যায়। তার জন্য এক্সট্রা করে দোকান নিতে হবে না, দোকান ভাড়া করতে হবে না, সে বাড়িতে একটা কোম্পানি খুলে কাজ করতে পারে। দেখুন এটা, দেখুন এটা হচ্ছে ভিজিটিং কার্ড। এই যে ভিজিটিং কার্ড দেখছেন, ভিজিটিং কার্ডে খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন 2টো কালার আছে। এই যে একটা স্টিকার দেখতে পাচ্ছেন, এই স্টিকার আপনি নিজেই প্রিন্ট করতে পারবেন। তারপরে দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এই হালখাতার কার্ড, এই যে খাম, এগুলো প্রিন্ট করা যাবে। এবার আসি এই যে বিয়ের কার্ড দেখতে পাচ্ছেন, এই বিয়ের কার্ডটা অন্য কোথাও কোনো প্রেস বা কোনো ডিজিটাল বা কোনো কিছু এত সুন্দর করে ছাপাতে পারবে না, যেটা পারবে এই প্রিন্টিং, হ্যাঁ সেটা ক্রি প্রিন্টিং। আর আমি আপনাদেরকে সাসপেনশনে রাখবো না, সেটা হলো সিল্ক স্ক্রিন প্রিন্টিং। সিল্ক স্ক্রিন প্রিন্টিংটা কী জিনিস, কারণ সেটা হলো বিল, প্যাড, বিয়ের কার্ড, ক্যালেন্ডার, ননবেন ব্যাগ, ক্যারি ব্যাগ থেকে শুরু করে সমস্ত কিছু, ওই যে বললাম প্রথমেই বলে দিলাম যে অল্প কথায় বলে বোঝাতে পারবো না এর কী বিশাল চাহিদা আর এটা কী হয় না, এই প্রিন্টিংয়ের মাধ্যমে কী হয় না সব কিছু হয়। যেমন দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এই স্ক্রিন প্রিন্টিংয়েই হয়েছে। এছাড়া দেখতে পাচ্ছেন এই যে ক্যারি ব্যাগ, ক্যারি ব্যাগের যে ছাপানো, এটা দেখুন এদিকে লাল এদিকে সবুজ, অর্থাৎ যারা বোথ সাইডে ছাপানো, এটাও কিন্তু স্ক্রিন প্রিন্টিংয়ে হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কেকের যে কাগজগুলো, সেটা কিন্তু স্ক্রিন প্রিন্টিংয়ে হয়েছে। এছাড়া দেখুন সমস্ত ডাক্তার বা কোম্পানির যে প্যাড, ডাক্তার বা কোম্পানির যে লেটার হেড, সেগুলো কিন্তু স্ক্রিন প্রিন্টিংয়েই হবে। ইনভেস্টমেন্ট করতে পারে না, সেগুলো হলো স্যানিটারি ন্যাপকিন। স্যানিটারি ন্যাপকিনটা অনেকটাই ছাপতে অনেকটা খরচ আছে, কালারফুল ছাপতে অনেকটা খরচ আছে, কিন্তু আমি স্ক্রিনে খুব কম খরচে আমি 100, 200, 500 পিস আমি ছাপাতে পারবো। দেখুন এটা স্যানিটারি ন্যাপকিনের কাগজ বা এটা স্যানিটারি ন্যাপকিনের প্লাস্টিক, এই প্লাস্টিকটা কিন্তু আপনি ছাপতে পারবেন, হ্যাঁ বন্ধু স্ক্রিনে ছাপতে পারবেন এবং আপনি পারবেন। তারপরে দেখুন এই যে দেখছেন এই যে প্লাস্টিক, এই প্লাস্টিকগুলো কিন্তু আপনি ছাপতে পারবেন। তো কীভাবে এই প্রসেসটা হয়, কীভাবে প্রিন্টিং হয় সেটা যদি আপনারা দেখাতেন তাহলে ভালো। গুড, তো চলুন তাহলে আমরা দেখাই যে কীভাবে এই ব্যবসাটা শুরু করা যেতে পারে। তো বন্ধু এখন আমরা চলে এসেছি স্ক্রিনের যে ক্লাস হয় যেখানে আমরা আপনারা মানে ট্রেনিংটা দিই, সেই ক্লাসরুমে চলে এসেছি। তা ক্লাসরুমে চলে এসে আর একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি, সেটা হলো এই দেখুন ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারের এই যে এইগুলো তো কিনতে পাওয়া যাবে, এবং তাতে আপনার যে নামগুলো ছাপানো এইগুলো কিন্তু আপনি এই স্ক্রিন প্রিন্টিংয়েই ছাপাতে পাচ্ছেন। তার সঙ্গে দেখুন
বিভিন্ন রকম বাইক কালার, অর্থাৎ এই যে এতগুলো কালার আছে, অর্থাৎ ব্লু আছে, লাল আছে, এতগুলো কালার আছে, এগুলো কিন্তু স্ক্রিন প্রিন্টিংয়ে ছাপতে পাচ্ছেন, ক্যালেন্ডার ছাপাতে পাচ্ছেন। তার সঙ্গে দেখুন ননোবেন ব্যাগ এখন খুব ডিমান্ড, কারণ নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন প্লাস্টিক উঠে যাওয়ার ফলে ব্যাগের চাহিদা বেড়ে গেছে। তো ব্যাগের চাহিদা, এই যে দেখুন ননোবেন ব্যাগে এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু শুধুমাত্র স্ক্রিন প্রিন্টিংই হবে, অন্য কোথাও হবে না। এই স্ক্রিনের মধ্যে আমি যে জিনিসটা ছাপবো, ধরুন আমি যদি এই লেখাটা ছাপাই, তো এই লেখাটা ছাপাতে গেলে আমাকে এই লেখার একটা মাস্টার কপি আমাকে করে নিতে হবে, যাকে বলা হয় ডিটিপি। এই ডিটিপিটা আমাকে টেসিং পেপার থেকে, এই যে দেখুন এইটা হলো ডিটিপি, এই ডিটিপিটা আমাকে টেসিং পেপার থেকে প্রিন্ট করে নিতে হবে। তো এই টেসিং পেপার থেকে প্রিন্ট করতে গেলে কোথা থেকে হবে? কম্পিউটার থেকে। কিন্তু কম্পিউটার আপনাকে জানতে হবে না, কম্পিউটার আপনাকে রাখতে হবে না, সেটা কীভাবে করবেন এখানে আসলে সমস্ত ট্রেনিংয়ের মাধ্যমে আপনাকে বোঝানো হবে। তো এই ডিটিপিটা করার পর এই স্ক্রিনে আপনাকে লেখাটাকে তুলতে হবে। তো লেখাটাকে তুলতে গেলে কিভাবে আমি লেখাটা তুলব, কি কেমিক্যাল দিয়ে তুলব, তো শুনুন এখানে যিনি ট্রেনিং দেন, এখানকার ম্যাডাম যিনি আপনাদেরকে ট্রেনিং দেবেন, তার মুখ থেকে শুনে নেই আমরা কিভাবে স্ক্রিনে আমরা এই এক্সপোজগুলো করব বা এই লেখাগুলো তুলব। চলুন। নমস্কার। আপনাদের স্যার তো সমস্ত কিছু বললেন, কী কী জিনিস ছাপা হয়, কীভাবে হয় সমস্ত কিছু স্যার বললেন। তো যেটা প্র্যাকটিক্যাল যেটা দেখানো হবে সেটা আমি বলছি, যে এই দেখুন স্কিনের বোর্ড, এই বোর্ডটাতে কেমিক্যাল মাখিয়ে, বিভিন্ন রকম কেমিক্যাল আছে, সেই কেমিক্যালের সাহায্যে বোর্ডটাতে মাখিয়ে তারপরে আমরা কী করব, শুকোতে হয়। দেখুন টেবিল ফ্যানের হাওয়ায় প্র্যাকটিক্যালি যেটা করানো হয়, টেবিল ফ্যানের হাওয়ায় স্কিনটাকে, কেমিক্যাল মাখানো স্কিনটাকে শুকাচ্ছি। শুকানোর পরে এই যে ডিটিপি, স্যার যে আপনাদের যে ডিটিপিটা দেখালেন, সেই ডিটিপির সাহায্যে ওই বোর্ডের ওপর আমরা এক্সপোজ করব। এক্সপোজ মিন্স কি, এই লেখাটাকে তুলব। এই যে লেখাটা যে তোলা আছে, এই লেখাটাকে বোর্ডের মাধ্যমে, আপনার ডিটিপির মাধ্যমে এই লেখাটাকে তুলব। তোলার পরে এটাও একটা মাস্টার কপি হয়ে গেল। এই লেখাটার থেকে আমরা হাজার হাজার পিস ছাপাতে পারি। সেটা কীভাবে ছাপাবো সেটা আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। তো দেখুন ট্রেনিং নেওয়া হয়ে গেছে। ট্রেনিং নেওয়ার পরে হ্যাঁ, আমার স্টুডেন্ট কীভাবে ছাপাচ্ছে সেটা দেখুন। ছাপা আপনার 100 ভিজিটিং কার্ড ছাপতে করে 30 মিনিট লাগে, 100টা ভিজিটিং কার্ড ছাপতে। দেখুন ছাপানোর পরে এই যে কালারটা দিয়ে আমি ছাপালাম, ছাপানোর পরে এটাকে পুরো আপনার কালারটাকে পুরো ফ্রেশ করে স্কিনটাকে কিন্তু সেই আগের রূপে নিয়ে চলে আসবো। সে আগের রূপে এই স্কিনের কাজ শেষ হয়ে গেল, ধরুন রামের কাজ শেষ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পর কালার টালার সব পরিষ্কার করে আবার সেই সাদা ফ্রেম, একটা সাদা ফ্রেম দাও, আবার সেই এই এরকম সাদা ফ্রেমে চলে আসবে, চলে এসে আবার রামের কাজটা করব। ঠিক আছে। হ্যাঁ, আজকে আমার ফার্স্ট দিন, আমি দেখে এসেছি এই স্ক্রিন প্রিন্টিং। আমি এসেছি ডায়মন্ড হারবার থেকে, ফকিরচাঁদ কলেজ। আমি আজকে প্রথম দিন কীভাবে কেমিক্যাল মিক্সড করে এক্সপোজ তোলা হয় সেটা শিখলাম। আমরা এক্সপোজ তুলে ওই হাওয়াতে দিয়েছি, শুকনো হচ্ছে। হ্যাঁ, এরপরে কীভাবে আরও কেমিক্যালের সঙ্গে একটু পরিচিতি হলো, যেগুলো এখানে সে ট্রেনিংয়ের মাধ্যমেই হয়। হ্যাঁ হ্যাঁ, উপকার পেয়েছি। আমি বর্তমানে প্লাম্বিংয়ের কাজ করি। এই ব্যবসাটা করবো, এই ব্যবসার প্রচুর চাহিদা আছে, আমরা তো বাজারে দেখেছি, মার্কেট রিসার্চ দেখা যায়, প্রত্যেকেরই চোখে পড়বে। ব্যাগ হোক, লেবলেট হোক, আমরা পুজো করি, পুজো পারপাসে যে সমস্ত বিল হোক ছাপা, বা বিয়ের কার্ড বা ইনভাইট কার্ড, যে কোনো কার্ডই প্রচুর ডিম্যান্ড আছে। আমি সেই সূত্রেই এই কাজের সঙ্গে লিঙ্ক করার জন্য এসেছি, কাজটা শেখার জন্য। হ্যাঁ, এটা যেহেতু বাড়িতে বসে কাজ, সেহেতু ওই কাজটা লাভজনক বলে মনে করেছি। আপনি কতদিন এই ট্রেনিংটা নিচ্ছেন? আমি আজ 4 দিন। আচ্ছা আচ্ছা, আজ কি আপনার ফাইনাল? আজ ফাইনাল। সমস্ত কিছু শিখতে পেরেছেন?
লাভজনক বলতে যতটা আমি এখানে শিখেছি বা শেখার পরে যতটা ধারণা এসছে খুবই কম সময়ের মধ্যে এবং খুবই স্মুথলি ট্রেনিংটা নেওয়ার পরে বুঝলাম যে নিজে যদি কনফিডেন্টলি এটা যদি বিজনেসটা যদি ঠিকঠাকভাবে করতে হয় আর এটার উপরের থেকে যতটা অভিজ্ঞতা পেলাম তো খুব ভালোভাবে এটা চালানো যাবে এবং খুব ভালোই লাভজনক হবে। তো আপনি ব্যবসাটি করার সাথে অন্য কোনো ব্যবসা করছেন? না, আমার ব্যাগের ব্যবসা আছে, ব্যাগের কারখানা আছে, বাড়িতেই ব্যাগ বানাই আমরা, জাস্ট স্কিন প্রিন্টিংটা নেই সেজন্য এখানে শিখতে আসা। মানে এই ব্যবসাটি ব্যবসাটা ভালোই ডেভেলপমেন্ট হবে বলে মনে করছি আমি। মার্কেটে ভালো ডিমান্ড আছে। হ্যাঁ, কারণ ব্যাপারটা হচ্ছে এত কিছু, শুধু তো আমি এই এত কিছু বলতে আমি তো কম দেখালাম, কারণ এর থেকে কয়েক গুণ বেশি জিনিস ছাপানো যায় এই স্ক্রিন প্রিন্টিংয়ের মাধ্যমে। খুব ভালো প্রশ্ন করেছেন, শুনলে হয়তো অবাক হবেন, মাত্র 3,500 টাকা ইনভেস্ট করে, মানে 3,500 টাকার মেটেরিয়াল নিয়ে আপনি এই ব্যবসাটা করতে পারবেন। কিন্তু এই ব্যবসা করতে গেলে এখানে ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিং নিয়ে ব্যবসাটা করতে হবে, 2-3 দিন লাগে ট্রেনিংটা নিতে, হয়তো তারও একটু বেশি দিন লাগে, সবার তো সব দিন সময় লাগে না, হয়তো কারো 2-3 দিন লাগতে পারে, কারোর হয়তো 4-5 দিনও লাগতে পারে। এই 3-4 দিন ট্রেনিংয়ের একটা ন্যূনতম কোর্স ফিস আমরা নেই, সেই কোর্স ফিস মাধ্যমে এবং 3,500 টাকার পুঁজি নিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। মার্কেটিং এর ব্যাপারটা কিভাবে আপনি হেল্প করবেন, কিভাবে মার্কেটিং করবেন এই ব্যাপারে? খুব প্রশ্নটা খুব সুন্দর করেছেন যে মার্কেটিংটা কিভাবে করবেন। তো বন্ধু, ধরুন কেউ আপনাকে 100 ভিজিটিং কার্ড ছাপতে দিল, বা কেউ আপনাকে বলল যে আমি 1,000 পিস নন ওভেন ব্যাগ ছাপবো, কেউ বলল যে ক্যালেন্ডার ছাপবো, তো তাহলে আপনি কেমন অর্ডার নেবেন বা আপনি রেটটা কেমন নেবেন? ধরুন 100 ভিজিটিং কার্ডের কী রেট হতে পারে, বা 500 ভিজিটিং কার্ডের কী রেট হতে পারে, বা 1,000 নন ওভেন ব্যাগের কী রেট হতে পারে, বা ক্যালেন্ডারে কী রেট হতে পারে, এই টোটাল রেট এবং এর মার্কেটিং, যেটা আপনি প্রশ্ন করলেন যে এই অর্ডারগুলো পাবো কোথায়, কিচ্ছু না বন্ধু, আমি তো মানে আপনাকে তো আমরা তো সমস্ত কিছু দেখিয়ে দেবো যে অর্ডার পাবেন কোথায়, কীভাবে ব্যবসা করবেন, সমস্ত কিছু এখানে গাইড দেওয়া হয়। আমি তবু ছোট করে বলছি, কিচ্ছু না, 2-3টে নার্সিংহোম বা 2-3টে বস্ত্রালয় ধরলে তাদের যা কাজ থাকবে সেই কাজ করে উঠতে পারবেন না, তো তারপর তো আরও তো কাজ আছে। অর্থাৎ এটা সত্যি কথা বলতে কি বারবার বলছি, এই ব্যবসাটা এমন ব্যবসা যেটা আমি 2-4 কথা বলে প্রকাশ করতে পারবো না যতক্ষণ না আপনার নিজেরা মার্কেটে ফিল্ডে নামবেন। তো বন্ধু, এত কম খরচে, এত কম ইনভেস্টমেন্টে আমি বাড়িতে বসে কেন এই ব্যবসাটা করব না, কেন আমি ভাববো? কারণ আমাদের তো অনেক টাকা অনেক রকমভাবে চারিদিকে বেরিয়ে যায়, তো আমি এগোই না, দেখি না যে এই ব্যবসাটা মানে করে কি প্রফিট হতে পারে। প্রফিটের পার্সেন্টেজ কীরকম আছে মোটামুটি ব্যবসায়? প্রফিটের পার্সেন্টেজ সাপোজ একটা ছোট্ট করে বলি, প্রফিটের মানে মিনিমাম 500 টাকা থেকে ইনকাম করা যায়, পার ডে 500 টাকা থেকে ইনকাম করে 2-3 হাজার টাকা 5,000 টাকা পর্যন্ত ইনকাম করা যায়। তবে 5,000 টাকা আমি বলবো না, আমি 500 টাকা থেকে 2-3 হাজার টাকা পার ডে ইনকাম করা যায়। মানে মার্কেটিংয়ের উপর সম্পূর্ণ নির্ভর করছে, কিন্তু এটা ভালো, কারণ আগামী দিনে যখন আপনার ব্যবসাটা বাড়বে তখন কিন্তু আপনাকে আপনি একা আর করতে পারবেন না, তখন আপনাকে লেবার রাখতে হবে, কারণ লেবার না রাখলে তাহলে আপনি মাল দিয়ে আসা নিয়ে আসা এই সমস্ত কাজগুলো আপনাকে করতে হবে, সেই হিসাবে আপনার লেবার খরচ এবং সমস্ত কিছু বাদ দিয়েও পার ডে 1,000 টাকা 1,500 টাকা 2,000 টাকা পর্যন্ত পার ডে প্রফিট থাকবে, এবং থাকবেই, এটা গ্যারান্টি। লাইসেন্স তো যে কোনো ব্যবসা, একটা ট্রেড লাইসেন্স নিলে হবে, এটা কোনো কিছু লাইসেন্স লাগে না, কিন্তু আপনি যেহেতু ব্যবসা করছেন একটা ট্রেড লাইসেন্স নিয়ে কাজটা শুরু করবেন। তারপরে যে সমস্ত রেজিস্ট্রেশন কী করতে হবে, কী রেজিস্টার করতে হবে, কী করতে হবে, ব্যবসাটাকে কী বড় করতে গেলে কী করতে হবে, কারণ এখন রাজ্য সরকার থেকে এবং ভারত সরকার থেকে অনেক রকমের সুযোগ সুবিধা দিচ্ছে বেকার ছেলে মেয়েদেরকে, সেই সমস্ত কিছু আমরা এখান থেকে হেল্প করে দেবো। এর সাথে কি কোনো আনুষঙ্গিক ব্যবসা করতে পারে? হ্যাঁ অবশ্যই, কারণ এর সঙ্গে তো আনুষঙ্গিক মানে কি, সে এই ব্যবসার সঙ্গে, কারণ এই ব্যবসাটা করলে আপনার লিঙ্ক আপ হয়ে যাবে মুদিখানা দোকানের সঙ্গে, লিঙ্ক আপ হয়ে যাবে বিভিন্ন বস্ত্রালয়ের সঙ্গে, অনেক রকমভাবে মানে অনেক ব্যবসার সঙ্গে আপনাকে যোগাযোগটা সূত্রটা হয়ে যাবে এই ব্যবসাটা শুরু করলে। অর্থাৎ এই ব্যবসাটা করার পর পাশাপাশি আপনি এর সঙ্গে সঙ্গে আরও অনেক ব্যবসা করতে পারবেন, সেগুলো আমরা গাইড দিয়ে দিই। তো বন্ধুরা, ব্যবসার ব্যাপারে আরও কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলের ঘন্টি বেঁধে দেবেন।